بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শক আমন্ত্রণ একরা বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামের দর্শন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি আহমদ শামসুদ্দিন এবং রয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব লেখক গবেষক মোহতারা শাহ নজরুল ইসলাম দর্শক আমরা গত পর্বে মনোবিজ্ঞান মানুষের আত্মার পরিশুদ্ধি এবং উন্নয়ন প্রসঙ্গে আলোচনা করছিলাম আমরা আলোচনার গভীরতায় প্রবেশ করেছিলাম এবং মোহতারামের আলোচনায় বারবার আমরা আবেগ তাড়িত হচ্ছিলাম আমাদের আলোচনা এবং আবেগ দুটোই নিয়ন্ত্রণ হয়েছিল সময়ের রিক সীমারেখার কারণে অনুষ্ঠানে নির্ধারিত সময় শেষ হয় আমাদের অনুষ্ঠান সেখানে সমাপ্ত করতে হয়েছিল আমরা কথা দিয়েছিলাম যে আগামী পর্বেও এই অসমাপ্ত আলোচনাটুকু আপনাদের সামনে চালিয়ে যাব আমরা ইনশা আল্লাহ দর্শক আজকেও আমরা গত পর্বে যে আলোচনা মনোবিজ্ঞান মানুষের আত্মার পরিশুদ্ধি এবং উন্নয়ন প্রসঙ্গে কথা বলবো আমাদের মোহতারামের কাছ থেকে কথা শুনব আসলে দর্শক ইসলাম মানুষের বাহ্যিক পরিশুদ্ধির সাথে সাথে মানুষের আত্মার পরিশুদ্ধিটাকেও অত্যন্ত গুরুত্বের সাথে দেখে বরঞ্চ আমরা যদি ইসলামের বিধিবিধানগুলো পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে ইসলাম মানুষের বাহ্যিক পরিশুদ্ধির চেয়েও অধিকাংশ ক্ষেত্রে মানুষের আত্মার পরিশুদ্ধিটাকে অত্যাধিক গুরুত্ব আরোপ করে তাই তো আল্লাহর বাণীগুলোতে আমরা বারবার পাই যে কাদ আফলাহাল মুকমিন কাদ আফলাহ মান জকাহা তারপর লাল লাকুম তাত্তাকুন এরকম বিষয় হাদিস শরীফে পাই যে ইননামাল আমাল নিয়া এরকম বিষয়গুলো দর্শক আসুন আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি আমরা মোহতারামের কাছ থেকে আমাদের গত দিনের যে আলোচনায় আমরা থেমেছিলাম সেখান থেকে আমরা আলোচনা শুরু করব মুহতরাম জি আপনাকে স্বাগত আবারও আমাদের আজকের এই আয়োজনে গতদিন আসলে যে জিনিসটা আসলে আমার ক্ষেত্রে কম ঘটে বা আমি চাই না সেরকম ঘটাতে কিন্তু আপনি ঘটিয়ে দিয়েছিলেন যে আলোচনা করছিলেন একটা সময়ে আমি অনুভব করছিলাম যে মোটেও আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি নিয়ন্ত্রিত থাকতে পারছি না একজন সাহাবিয়ার ঘটনা এবং তার এই যে পাপের প্রতি যে অনুসূচনা অনুসূচনা অনুতাপ এবং মানে আত্মশুদ্ধির যে ব্যাপারটি তার মধ্যে ঘটেছিল সেই ব্যাপারটি আপনি বর্ণনা করেছিলেন এবং কতটুকু মানে আত্মশুদ্ধি ঘটলে মানুষ যে তাদের নিশ্চিত পরিণতি কি জানার পরেও সে সেই পরিণতি গ্রহণ করে নিতে পারে সেই সাহাবিয়ার জীবন থেকে আমরা সেই শিক্ষাটুকু আমরা পেয়েছিলাম মোহতারাম আমরা সেই জায়গা থেকেই মনে হয় আজকের আলোচনাটা আবার শুরু করি কিন্তু অনুরোধ আমাদের আর কাদাবেন না যেটা বলছিলাম যে রসুল সাল্লাহ ইসলামের সময়ে তিনি যখন শুরু করেছিলেন তো সমাজ ব্যবস্থা প্রচণ্ডভাবে অপরাধপ্রবণ ছিলাম হেন কোনো অপরাধ ছিল না যেটা সমাজে চালু হয়নি কিন্তু রসুসুল ইসলাম কাজ শুরু করলেন এবং মানুষের মনোজগতে পরিবর্তন আনলেন এই পরিবর্তনের এই একটা ঘটনা বলছিলাম যে আওরতে গ্রামে ঘটনা যিনি বহুগামী ছিলেন পরে মুসলমান হলেন এবং আগের রেশ ধরেই তিনি ওই একটি ঘটনার প্রেক্ষিতে গর্ভবতী হয়ে গেলেন রসসুল ইসলামের দরবারে আসলেন বারবার শিকার উক্তি দিলেন তারপরে রসসুল ইসলাম সন্তান জন্মদানের অবকাশ দিয়ে তাকে ফেরত দিলেন সন্তান জন্ম হওয়ার পরে আবার তিনি আসলেন আর তারপর রসসুল ইসলাম সন্তানের দুধ পান নিশ্চিত করলেন করলেন তারপরে দুধ পান শেষে সপ্তরুটির টুকরো হাতে দিয়ে সন্তানকে হাঁটিয়ে নিয়ে আসলেন এরপরেও রসসুল ইসলাম মায়ের আদর থেকে সন্তানকে বঞ্চিত না করার জন্য তাকে ফিরে যেতে বলেছিলেন কিন্তু তার মাঝে এই যে বললাম যে তার মনের মাঝে যে আল্লাহ তালার অস্তিত্ব আল্লাহর প্রতি যে বিশ্বাস একইন সেটা এবং মালিকের ভয় এতটাই প্রগাঢ় হয়েছিল যে তিনি আর নাচুর বান্দা তিনি জানতেন কি হবে জন্য তিনি নাচুর বান্দা হয়ে আর বললেন এবার আমাকে আর ফেরত দেবেন না কারণ আমি অপরাধ নিয়ে কবরে যেতে চাই না এই শিশুটির লালন পালন এবং আশ্রয়স্থলের নিশ্চিত করলেন ঘোষণা করলেন যে কেউ আসো কিনা এই বাচ্চাটির দায়িত্ব নিতে একজন সাহাবি দাঁড়ালেন আর তারপর রসুসুল ইসলাম সরিয়া অনুযায়ী তার এটা আমরা জানি যে ইসলামী শরীয়তে যে বিচার বা শাস্তি এটা হচ্ছে দৃষ্টান্তমূলক একটি দৃষ্টান্ত কায়েম হলে সারা দেশের মানুষ সতর্ক হয়ে যায় এবং এই ধরনের অপরাধ না করার বিষয়ে সবাই প্রত্যয় ঘোষণা করে সবাই সবাইকে সতর্ক করে ইসলামী সরিয়া এরকমই তো এই বিষয়টি শাস্তি যখন প্রয়োগ করা হচ্ছিল তাকে মাটিতে তার উপর পাথর নিক্ষেপ করে হত্যা করা হচ্ছিল তখন এই নতুন মুসলিম হয়েছেন খালিদিন ওলিদ রানহ এবং তিনি একটি পাথর নিক্ষেপ করেছেন তার মাথায় এবং সেখান থেকে ফিনকিরি দিয়ে রক্ত এসে তার কাপড়ে পড়েছে এবং তিনি একটি গালি দিয়েছেন যে কমিন মহিলার রক্তে আমার কাপড় নাপাক হয়ে গেল জি চল সুসুল ইসলাম দূরে থেকে তার দুই গাল বেয়ে অস্ত্রুজ ছিল এবং হজরত খালেদ ইবনে অলিদের এই কথা শুনে গালি শুনে তিনি খালেদকে ধমক দিলেন যে তুমি জানো না এই মহিলা আল্লাহ তালার কাছে তৌবার যে নজরানা পেশ করেছে পুরো মদিনাবাসীর গোনা মাফ হয়ে গেছে আল্লাহ এরকম ছিল যে আসামিকে অপরাধ করলে ধরে আনতে হয় নাই পরিবেশ রসুরসালাসী এমনটাই পাল্টে দিয়েছিলেন স্বামী নিজে এসে স্বীকার করেছেন এবং তিনি আল্লাহ তালার দরবারে এতটা মানে তওবার নাজরানা পেশ করেছেন যে অপরাধের আগে তার যে মর্যাদা ছিল অপরাধের পর তার মর্যাদা অনেক গুণ বেড়ে গেছে এবং তিনি সারা দুনিয়ার মানুষের জন্য দৃষ্টান্ত হয়ে গেছেন এই মহিলা আমাদের জন্য দৃষ্টান্ত যে আমাদের পক্ষ থেকে হেন অপরাধ হয়ে গেলে আমরা যেন তার মতোই দৌবান নাজরানা পেশ করতে পারি তো এটা একটি বিষয় বললাম যে মনোজগত পরিবর্তন করলে আমরা যেটা বলছিলাম যে মানুষের মনস্তত্বের পরিবর্তন করতে পারলে তার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে এবং তার আচরণে পরিবর্তন আসবে এবং আসলে আমরা শিক্ষা মাধ্যমে শিক্ষার জেনারেল শিক্ষার উদ্দেশ্য কি বলা হয়েছে জেনারেল শিক্ষার উদ্দেশ্য বলা হয়েছে যে আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন আচ্ছা তা আপনি আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন বাঞ্ছিত পরিবর্তন কখনোই সম্ভব হবে না যদি না তার দৃষ্টিভঙ্গি বদলানো যায় দৃষ্টিভঙ্গি বদলাইতে থাকলে তার মনের উপর মেহনত করতে হবে তার মনোজগতকে চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে প্রসুসালাম এটাই করেছিলেন তো আমি এই প্রসঙ্গে আরও একটি ঘটনা এখানে উল্লেখ করতে চাই আরও পরের যুগের আমাদের ধরেন এই যে হাকিম মলুম্মত হজরত মৌলানা সফাল সব রহমত লালী যে তাকে হাকিম মুলম্মত বলা হয় জি এরকম মানুষের কাছে গিয়ে কত ও লাখো মানুষের পরিবর্তন হয়েছে জি পরিবর্তন হয়েছে এটা কারাগার বন্দিত্ব শাস্তি রিমান্ডার রিমাইন্ডার নাকি রিমান্ড 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 হ্যাঁ হ্যাঁ রিমান্ড দিয়ে শাস্তি দিয়ে মানুষের পরিবর্তন কতটা হয় আমি জানি না তবে এ ধরনের শেখদের কাছে গিয়ে এ ধরনের শেখদের সংস্পর্শে গিয়ে তাদের সান্নিধ্যে গিয়ে কত হাজারো লাখ মানুষ তার জীবন পরিবর্তন করেছে কেন তারা মনোজগতে কাজ করেছে এই ধরনের শেখদের যেটা আরেকটা থাকে সেটা হলো যে তাদের একটি তৃতীয় নয়ন আল্লাহ তালা খুলে দেন আমাদের দুটি চর্মচক্ষু আছে আল্লাহতালা তাদের অন্তর্চক্ষ খুলে দেন এবং সেই অন্তর্চক্ষ দিয়ে তারা মানুষের মাঝে কি সমস্যা আছে সেটা দিয়ে দেখতে পান প্রতিটা মানুষই একটি এক একটি হিরক্ষণ্ড এবং তার মাঝে পজিটিভ নেগেটিভ ইতিবাচক নেতিবাচক আচরণ আছে কারণ মানুষকে আল্লাহ তালা দুটি বিপরীত ধর্মী সত্তা দিয়ে সৃষ্টি করেছেন একটি হচ্ছে তার শরীর বৃত্তি যেটা তৈরি হয় মাটি থেকে মাটির উপাদান থেকে তৈরি হয় এর মধ্যে পার্শ্ববিকতা থাকে আর আরেকটি হচ্ছে রোহ এটা ঊর্ধ্ব জগতের সাথে সম্পর্ক রাখে আচ্ছা তো এই যে মানুষের যে শরীরের নিয়ন্ত্রণ যদি রোহের নিতে পারে লাগাম নিতে পারে তাহলে সেই মানুষ ফেরেস্তারও উপরে উঠে যায় আর শরীর যদি রোহের নিয়ন্ত্রণ নিয়ে যে শরীরের চাহিদা রোহ পূরণ করে তখন সে মানুষ পশুর স্তরে নেমে যায় এবং পশুও থাকতে পারে না সে আরো তার অদপতন ঘটে পশু যা করে না সে তা করে এটা বলা হয়েছে আল্লাহ তো আমি যে কথা বলছিলাম যে হাকিম মুল হজরত মৌলানা সফালি থানবী তিনি মানুষের মনোজগত নিয়ে কাজ করতেন মানুষের মনোজগত নিয়ে কাজ করতেন তার কাছে এক নবাব জাদা গেলেন মুড়ি ধোয়ার জন্য আমরা সবাই জানি যে তার খান কাজ ছিল সেখানে মানুষ যেত অনুমতি নিয়ে যেতে হতো তিন দিন তিনি মেহমানদারি করতেন যেটা সুচন্না অনুযায়ী তিন দিন তারপরে তিনি জিজ্ঞেস করছেন যে কেন আসছেন তো নবাবজাদা বললেন যে আমি আসছি আপনার কাছে মুড়ি ধোয়ার জন্য থানু সহমতুল্লাহ বললেন যে আমার কাছে তো হবে না আপনি পারবেন না এভাবেই বলতেন মাঝে মধ্যে তো ওই লোক নাচুরবন্দা নবাব যাদের নাচুরবন্দা উনি বললেন যে হজরত আমি পারব তো থানুসব রহমতুল্লাহ আলী বললেন যে আপনার যে নবাবি ড্রেস আছে ওটা খুলে ফেলতে হবে ওই ছোলার টাট দিয়ে থাকে ফকিরি এই যে বাদশাহী মেজাজ থান্তালে ওই লোকটাকে স্টাডি করলেন স্টাডি করে দেখলেন যে এটা তো একটা হিরোখণ্ড কিন্তু তার মধ্যে একটাই সমস্যা অহংবোধ অহংকার অহমিকা এটা আছে এটা দূর করে দিতে পারলে বা সোনা শোহাগা হয়ে যাবে সে পরিশুদ্ধ হয়ে যাবে পরিশুদ্ধ হয়ে যাবে মানে ডাক্তার যেভাবে রোগ ধরে শরীরের এই সমস্ত শেখরা মনের রোগটা ধরে ফেলেন মানে ওদের মনোযোগটাকে স্টাডি করতে পারে স্টাডি করতে পারে হ্যাঁ হ্যাঁ রিড করতে পারে হ্যাঁ এই ধরে পড়লেন যে তার মধ্যে এই জিনিস আছে তো এই জন্য তার অহংবোধ দূর করার জন্য কাজ করতে হবে জি তো এমনিভাবে বললেন যে এই পোশাক খুলে ফেলতে হবে এবং ওই যে সোলার ট্রাক দিয়ে ইয়ে বানানো আছে পোশাক ওইটা পড়তে হবে তো পড়লো ভদ্রলোক একেবারে বাদশাহী থেকে ফকিরি অবস্থানে নেমে গেলো মানে তুমি কি রিসিভ করতে পারো কিনা নিজেকে চেঞ্জ করতে পারো তাই হ্যাঁ তারপরে বলেন যে তোমার ডিউটি হচ্ছে আমার মসজিদে যে সমস্ত মানুষ নামাজ পড়তে আসে তারা তো জুতা পশ্চিমমুখী রেখে আসে ওই জুতাগুলোকে সাথে সাথে পূর্বমুখী করে সাজায় রাখা এই ডিউটি দিয়ে দিলেন উনি উনি রাজপুত্র হ্যাঁ রাজপ্রিন্স হ্যাঁ তাই উনি করতে থাকলেন তারপরে একদিন তিনি একটা গাছের নিচে বসে আসেন থানুসুর রহমতুল্লাহ তার খাদেমকে বললেন যে ওই যে ঝাড়ু দিয়ে টুকরিতে উঠানো হয়েছে ময়লা ওগুলি ওদিকে নিয়ে যাও আর ওই একটা বাহানা করে তার মাথার উপর ছেড়ে দাও তো এটা পরীক্ষা করার জন্য যে তার হয়েছে কোথায় গেছে অবস্থানটা কোথায় তো ওই হাত দিয়ে মেটেই করলো এবং ওই লোক একেবারে রাগে অগ্নিশর্মা হয়ে গেল গুছিয়ে বললো যে আমার সিনা কি আর তাকে দৌড়াইতে শুরু করলো থানম সব বললেন হয় চিকিৎসা পূর্ণ হয় না আবার চলতে থাকলো চলতে থাকলো এভাবে করে আবার অনেক দিন পর ওই খাদিমকে বললেন ওই আরেকবার বসে আছে তো থানুসর মন্দ দেখলেন যে তার মধ্যে অনেক পরিবর্তন তো এবার পরীক্ষা পাল আবার ওই আগের মতোই সে টুকরিতে মহিলা রাখছে এবং সেটা বললেন যে তার মাথায় নিয়ে ফেলে দাও ফেলে দিছে এখন দেখা গেলো যে সে তাকে জড়াইয়ে ধরছে ভাই আঘাত পাইছো কি না কষ্ট হয়েছে কিনা তোমার এবং নিজে ঝাড়ু নিয়ে এগুলি উঠেছে উঠে এনে ময়লার যে ডাস্টবিন আছে ওখানে ফেলাইছে সব বলেন যে কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে আর তারপরে তাকে ইজাজত দিয়ে সুন্দর কাপড় পরিয়ে পাগলি টাগলি পরিয়ে তাকে পাঠাই দিলেন তো এটা হল আপনার আমি যেটা বলছিলাম যে আমাদের যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে আমাদের আইনি ব্যবস্থা আছে শাস্তি প্রদানের ব্যবস্থা আমাদের আছে আমাদের কারাগার আছে আমাদের পুলিশ আছে গোয়েন্দা আছে এরকম ব্যবস্থাপনা আছে এর থেকে অনেক অনেক গুণ বেশি কার্যকর মানুষের জন্য কল্যাণকর এবং উপকারী সেটি হচ্ছে মনোজগতের উপর মেহনত করা মানুষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা তাহলে জীবন এমনিই বদলে যাবে আচরণ এমনিতেই বদলে যাবে এরকম হাজারো লাখো ঘটনা আমাদের এই বুজুর্গানের দিনের কিতাবাদিতে বর্ণিত হয়েছে আমি আরেকটি ঘটনা এখানে উল্লেখ করি সেটি হচ্ছে যে বাগদাদে একজন বুজুর্গ ছিলেন জুনেদ বাগদাদী নামে আমাদের কাছে ফরিত রহমতুল্লাহ আলহি তো ওনার বুজুর্গদের বাড়িঘর এখন, আমাদের দেশেও গিয়া দেখবেন যে সাদামাটাই হ্যাঁ ওনারা তো আর দুনিয়ার পিছনে পড়েন না তো জনেদ বাগদাদি বের হয়েছেন এ যুদ পরবেন অজু ইস্তার জন্য বের হয়েছেন ওই সময়ে বাগদাদে এক দুধর্ষ ডাকাত ছিল আচ্ছা দুধর্ষ ডাকাত সে মানুষ মারে খুন করে ডাকাতি করে তাকে নিয়ন্ত্রণ করা যায় না শৃঙ্খলা বাহিনী ধরতে পারে না এরকম অবস্থা তারপরে এক সময় শেষ ধরা পড়লো শাস্তির সম্মুখীন হলো আইন অনুযায়ী তার এক হাত এক পা কেটে দেওয়া হলো তারপরেও সেই কাজ করে তারপরে জেলখানায় বন্দি রাখা হলো জগজ্জীগুন সেখান থেকে সে পালিয়ে গেছে জেলখানার ওয়াল টপকে সে পালিয়ে গেছে তার শাস্তি ঘোষণা করা হয়েছে সারা দেশে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হুলিয়া জারি করা হয়েছে এই ডাকাতে সে এই সুযোগে ঢুকছে আপনার এই জোনাদির করে। ঢুকে ওনার ঘরে যে মাল সামানা ছিল সব মাল করে বাঁধছে ঘরে ঢুকছে ঘরে ঢুকতে সে বুঝছে যে সেও আরেক ডাকাত এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ডাকাত আর বুজগের চেহারা কি সমান ছিল ওই সময়টার কথা আমি বলছি যখন সমস্ত পুরুষই দাঁড়িয়ে রাখতো

বয়স হয়েছে তো সে পিছন থেকে ওই লাঠি নিয়ে তার তো এক পানাই লাঠিতে বর দিয়ে দিয়ে আসতেছে আর জুনেদ বাগদাদি মাথায় বোঝা নিয়ে তার সাবন দিয়ে তো রাস্তায় এক জায়গায় এসে হুচটকে জুনেদ বোগদাদি পরে গেছেন মাথায় বোঝা সহ পড়ে গেছেন পরে যাওয়ার পরে তার হাতে যে লাঠিটা ছিল সেই লাঠি দিয়ে কয়েকটা বাড়ি দিছে ওনাকে মানে সাহায্য ঠিক মতে করতে পারছে বলতেছে যে ভাগ নিতে আইসত। হারতে পারস না তো দেখেন আসলে জোনাদ বোগদাদি সোজা হয়ে দাঁড়াইছেন দাঁড়িয়ে তার চেহারার দিকে তাকাইছেন তাকে বলছেন যে ভাই এই যে একজন ডাকাতকে যে সরকার নিয়ন্ত্রণ করতে পারে নাই শাস্তি দিয়েও তার পরিবর্তন আনতে পারে নাই কিন্তু একজন বুজুর্গের চেহারা সেও তার দিকে তাকাইছে উনিও তার চেহারার দিকে তাকাইছেন চোখের চোখ আই কন্ট্র্যাক্ট এবং উনি এত মোলাম ভাষায় কথা বলেছে তার সাথে বলছেন যে ভাই আমি তোমার ভাগ নিতে আসি নাই আমি বাড়ির মালিক কিন্তু তুমি আরামের ঘুমকে হারাম করে আমার বাড়িতে আসছো যে পরিমাণ কষ্ট স্বীকার করে তুমি আসছো এই পরিমাণ মাল সামান আমার বাড়িতে নাই এই জন্য আমি চিন্তা করলাম আমি তোমাকে একটু সাহায্য করি আগাইয়া দি কষ্টটা কিছু পোষাবে হ্যাঁ আমি আগে দেওয়ার জন্য আরছি ভাই আমি তোমার বাঘ নিতে আসিনি জোনদ বোগদাতের মুখে একথা শুনে আর তার চেহারার দিকে তাকিয়ে তার মনোযোগতে আমূল পরিবর্তন আসলো এবং সে সাথে সাথে তার পায়ে পড়ে গেল পায়ে পড়ে গেল এবং সে কাঁদতে শুরু করলো এবং বলল যে হজরত আমার বিয়াদবি আপনি মাফ করে দেন আর আমাকে আপনার গোলাম বানিয়ে নেন তো জুনদ বোগদাদির সাথে আবার বাড়িতে নিয়ে গেলেন এবং সেই ডাকাত জুনদাদির থেকে তার সান্নিধ্যে থেকে সে পরবর্তীতে আল্লাহর অলিতে পরিণত হল এটা একটি উদাহরণ এরকম উদাহরণ আরও হাজারো হাজারো আছে যে ডাকাত সন্ত্রাসী মোস্তানরা এই সমস্ত বুজুর্গদের সান্নিধ্যে গিয়ে তারা অলিতে পরিণত হয়েছে আত্মা পরিবর্তন পরিবর্তন খারাপ আত্মাটা প্রশ্ন মনের ভিতরে তার যে জিজ্ঞাসা ছিল মানুষের ক্ষতি করা ছিল এগুলি ছিল জনের করে দিয়েছেন এবং সে প্রথমবারের মতো একজন মানুষের কাছ থেকে সম্মানজনক সম্বোধন শুনেছে আপন করে নেওয়ার মতো সম্বোধন যে ভাই শুনেছে এবং সে আশ্চর্য হয়ে গেছে যে বাড়ির মালিকের মুক্তিকে এরকম কথা শোনা যায় এবং এবং হিংস্রতার হিংস্রতার যে মেন্টালিটি ছিল এর পরিবর্তে যে একটা মোলায়েম মেন্টালিটিও থাকতে পারে যে একজনের ক্ষতি করার চেয়ে একজন যে ক্ষতির শিকার হয়েছে তার ক্ষতিটাকে কিভাবে মেরামত করা যায় সেরকম একটা প্রাণপ্রন চেষ্টার একটা শিক্ষাও পেয়েছে উনি জোনাইগ কথার প্রভাব তার মধ্যে এতটা হয়েছে যে তার অপরাধ প্রবণ মন সেটা একেবারে বিচলিত হয়েছে অনুশুচনায় ভুগেছে অনুতপ্ত হয়েছে এবং সেই ইউ টার্ন সাথে সাথে সে সেখান থেকে ফিরে আসার শপথ গ্রহণ করছে এবং তবাক গ্রহণ করছে এবং জোনিত বোগ যেমনটা বলেছে যে আপনি আমাকে গোলাম হিসাবে গ্রহণ করুন তো সেইভাবে এই এই পরিবর্তন তো এটা এই জন্য আমরা বলি যে যে আমাদের যে এই সিস্টেম আছে রাষ্ট্রের আন্তর্জাতিক ব্যবস্থায় এবং সমাজের যে সিস্টেম আছে সেটা থাকুক কিন্তু আমাদেরকে অধিক গুরুত্ব দিতে হবে মানুষের মনোজগত পরিবর্তনে মনের উপর মেহনত করতে হবে দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এবং দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসলে তার আচরণে আবশ্যিকভাবে পরিবর্তন আসবে হ্যাঁ ঠিক আছে কারণ মন তো স্বাভাবিক প্রত্যেকটা জিনিসই আমাদের মন নিয়ন্ত্রণ করে আমার মন মনের মধ্যে যে আকাঙ্ক্ষা আফসোস বা যে ধরনের পরিবেশ বিরাজ করে আমার আচরণের মধ্যে আমার বাহ্যিকভাবে তারই প্রতিফলন ঘটে জাকাল মোহতরাম এবং এত সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদেরকে শোনাচ্ছিলেন যে বিষয়গুলো আসলে আমাদের মনকে অনুপ্রাণিত করে আমাদের আত্মবিশ্বাস এবং আত্মশক্তি বৃদ্ধি করে এবং আসলে আমাদের অন্তর্গত পরিশুদ্ধিটা কতটা প্রয়োজন আমরা আসলে বুঝতে পারি কারণ এইসব বুজুগদের এই যে সাহাবিয়ার কথা শোনালেন ওরা আসলে বাহ্যিক পরিশুদ্ধির আত্মার পরিশুদ্ধিটা এই পর্যায়ে ঘটেছিল বলেই তারা একদম একদম লোক থেকে একদম আল্লাহর কাছে অতি প্রিয় লোকে পরিণত হতে পেরেছিলেন যার তোবার জন্য পুরো মদিনাবাসীকে আল্লাহ ক্ষমা করতে পেরেছিলেন তো এরকম মানুষ তো গঠন হয়েছিল তাদের আত্মার পরিশুদ্ধির কারণেই আমাদের এই জায়গাটিতে অনেক বেশি কাজ করা অনেক বেশি গুরুত্ব আরোপ করা একান্ত প্রয়োজন মাতর আমাদের একটা বিরতির সময় হয়েছে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব এবং বিরতির পর আবারও আপনার সাথে আমরা আলোচনায় ফিরছি প্রিয় দর্শক ছোট্ট একটি বিরতি নেবার সময় হলো আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি খুব শীঘ্রই ফিরছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বিরতির পর আবারও স্বাগত ইসলামের দর্শন অনুষ্ঠানে দর্শক আমরা আলোচনায় ছিলাম মানুষের মনোজগতের পরিবর্তন প্রসঙ্গে আমরা আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি মোহতারাম বিরতির আগে আপনি যে প্রসঙ্গে আলোচনা ছিলেন এবং অনেকগুলো সুন্দর সুন্দর উদাহরণ আমাদের জন্য নিয়ে এসেছিলেন যে মানুষের আত্মাগত পরিবর্তনের কারণে মানুষের জীবন কিভাবে ইউটার্ন নিয়েছিল একদম মানুষ একদম একজন বাজে লোক থেকে আল্লাহর অনেক প্রিয় লোকে পরিণত হয়েছিল একজন ডাকাত লোক থেকে একজন বুজুর্গে পরিণত হয়েছিল মুহতরম আমরা আপনার কাছে এই জায়গাটিতে জানতে চাই যে এই যে মানুষগুলোর মনোজগত পরিবর্তনের কারণে খারাপ লোক ভালো হয়ে গেল নোংরা লোক আল্লাহর কাছে প্রিয় মানুষ হয়ে গেলেন এই মনোজগতটা পরিবর্তনের উপায় কি আমাদের ক্ষেত্রে কি করণীয় হ্যাঁ এটা একটি চমৎকার প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা নির্ধারিত কোনো এক দুইটি উপায় এরকম আছে এরকম না বরং এর বহু পথ এবং পাথেও আল্লাহ তালা খুলে রেখেছেন জি একটি হচ্ছে যে তার বিশ্বাসের পরিবর্তন আল্লাহ তালার উপর যদি বিশ্বাস নিয়ে আসে তাহলে এই বিশ্বাস তাকে সৎপথে পরিচালিত করবে আল্লাহর উপর বিশ্বাস আল্লাহর উপর বিশ্বাস জি রসুলের উপর বিশ্বাস কিতাবের উপর বিশ্বাস আখেরাতের উপর বিশ্বাস জি এই বিশ্বাসগুলো তার মাঝে যখন জবাব তার ভয় থাকবে যে আমার জীবন তো এখানেই শেষ নয় জি এরপরে অনন্ত কালের জীবন আমার পরে রয়েছে এবং আমার প্রতিটি কথা কাজ আচরণ উচ্চারণ উপার্জনের জন্য মালিকের কাছে জবাবদিহি করতে হবে সমস্ত কিছু রেকর্ড হচ্ছে এই একজন বিশ্বাস তার মনোজগতে প্রতিত করা এটা হচ্ছে তার পরিবর্তনের অন্যতম একটি উপায় ইমান একইন বিশ্বাস জি আর এরপরে হচ্ছে যে তাকোয়া জি যে এটা আমি বলি যে একটা চেতনার নাম তা কোয়া হচ্ছে মানুষের অন্তরে একটি চেতনার নাম যে চেতনা বলে সে আল্লাহকে হাজির নাজির জানে আল্লাহ তো আমার সমস্ত কিছু দেখছেন আল্লাহ আসাম্বাসীর এবং সে বিশ্বাস করে তার দুই কাদের দুইজন ফেরস্তা তার ডায়েরি লিখছেন রেকর্ড করছেন এবং সে বিশ্বাস করে যে আমার সমস্ত কাজ কথা আচরণ উচ্চারণ উপার্জনের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে জি তো এরকম আল্লাহর ভয়ে যে মানুষটি পাপাচার থেকে বিরত থাকে এই চেতনা তার মনে মস্তিষ্কে বদ্ধমূল করা এটা হচ্ছে পরিবর্তনের অন্যতম একটি উপায় আর পরিবর্তনের আরও কিছু উপায় হচ্ছে যেমন কোরআন মজিদে দেখেন আল্লাহ আল্লাহতালা প্রশ্ন দিয়ে প্রশ্ন দিয়ে বিবেকের পিঠে চাবুক মেরেছেন কেমন প্রশ্ন করে বিবেকের পিঠে চাবুক মেরেছেন মানুষের চেতনা জাগ্রত করার জন্য যেমন বলা হয়েছে আফালা যত কোরআন কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা কর না কোরআন বুঝলে সেই কোরআনই তোমাদের পরিবর্তন নিয়ে আসবে আফালা এত এই তো প্রশ্ন দিয়ে শুরু করেছে দেখেন প্রশ্ন দিয়া বলতেছেন হাল আতা আলাল ইনসান হাইনুম মিনাল জাহল لم ইয়াকুন শাইআন মযকুরা মানুষ কি এরকম একটা সময় কথা জানে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না অর্থাৎ তার কোনো অস্তিত্ব ছিল না এই প্রশ্ন দিয়ে তার বিবেককে জাগানোর চেষ্টা করা হচ্ছে হাল আতা কা হাদিসুল গাশিয়া এই যে প্রশ্ন তারপরে দেখেন যে প্রশ্ন দিয়ে বলা হচ্ছে আম্মা সা আলুন জি কি বিষয় নিয়ে তারা পরস্পরে পরস্পরকে জিজ্ঞাসা করে প্রশ্ন বানে জর্জরিত করে কেমন আম্মা ইয়াতাসা আলুন এই যে প্রশ্ন জি তারপরে দেখেন বলা হচ্ছে যে আলাম নাশরাহ লাকা সদরা প্রশ্ন হুম তারপরে বলা হচ্ছে যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা তো এরকম প্রশ্ন এটা মানুষের মনোজগতকে নাড়া দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জি প্রশ্ন এই জন্য আমরা সাধারণত এই বিষয়টি নিয়ে কথা বলি না প্রশ্ন উত্তর কোরআন মজিদ উপস্থাপন যে করা হয়েছে সেখানে এটি আছে জি কোরআন মজিদ যে শিক্ষা দেওয়া হয়েছে যে যেমনটা বলা হয়েছে যে ইয়াত আল হিম আয়াতিজাকি হিমি মহমুল হেকমা এই প্রক্রিয়া তালিম তদৃস শিক্ষাদান পদ্ধতির মধ্যে ইলমুলহি উপস্থাপনের মধ্যে প্রশ্ন উত্তর আছে প্রশ্ন উত্তরের মাধ্যমে মানুষের অনেক ধ্যান ধারণার পরিবর্তন করে ফেলা যায় এই জন্য কোরআন মজিদে উপস্থাপনের ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে অন্যতম একটি এবং এই প্রশ্ন উত্তর প্রক্রিয়া শুধুমাত্র এই জন্যেই না বরং কোরআন মজিদে দেখেন যে এটা গুরুত্ব দেওয়া হয়েছে যে বলা হয়েছে যে প্রশ্ন করো যদি তুমি না জানো তাহলে আহলে ইলিমকে জি কেমন প্রশ্ন করার জন্য বলা হয়েছে ফাসআলু আহলায-যিকরি ইনকুম লাতা'লামুন জি ফাসআলু আহলায যে তোমরা প্রশ্ন করো প্রশ্ন করে জেনে নাও যদি তোমরা না জানো যাদের যদি তোমরা না জানো তাহলে এই যে দেখেন যে প্রশ্ন করার প্রতি উৎসাহিত এবং উদ্বুদ্ধ করা হয়েছে আরেকটা হচ্ছে যে কোরআন নদীতে বলা হচ্ছে যে প্রশ্ন করলে

ধনীর কাছে গরিবেরা সাইল হয় হাত পাতে সাইল হয় উকিলের কাছে তার মক্কেলরা সাইল হয় ডাক্তারের কাছে রোগীরা সাইল হয় এমনিভাবে শিক্ষকের কাছে ছাত্ররা সাইল হয় সাইল হয় মজিদে আল্লাহ তালা বলছেন ও আম্মা সা ইলা ফালাতান সকল প্রকারের সাইল সেখানে অন্তর্ভুক্ত সাইল সে যে প্রকারই হোক তাকে ধমক দিতে নিষেধ করা হয়েছে জি দেখেন আমাদের বাচ্চারা এর আগে এই কথাটা বলেনি যে হাদিস শরীফে আসছে যে সোয়াল ও নিসফুল আলিম ইয়াস সোহান আল্লাহ কত তাৎপর্যময় কথা আর সুসাল ইসলাম বলেছেন জি এখানে কি রহস্য লোকে আছে সোয়াল ও নিসফুল আলিম একদম একদম যে তিনটা শব্দের মধ্যে কত কথা ঢুকিয়ে দিয়েছেন প্রশ্ন জ্ঞানের অর্ধেক হুম এটা এর তাৎপর্য কি তাৎপর্য হচ্ছে যে আমরা সারা জীবনে যত জ্ঞান চর্চা করি অর্জন করি এর অর্ধেক শিখি আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্রশ্ন উত্তরের মাধ্যমে যেটা শেখা হয় সেটা সারা জীবন স্মৃতিতে থাকে থাকে হ্যাঁ এবং প্রশ্ন আপনি দেখেন কোরআন মজিদে যদি আপনি অনুসন্ধান করেন তাহলে দেখবেন আল্লাহ প্রশ্ন করেছেন আবার উত্তর দিয়েছেন আবার রসুল সাল্লাম প্রশ্ন করেছেন সাহাবাই কেরামকে প্রশ্ন করেছেন সাহাবাই কেরাম কোনো কোনো ক্ষেত্রে উত্তর দিয়েছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে বলেছেন আল্লাহ রাসুল হু আলম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন আবার সাহাবাই কেরাম প্রশ্ন করেছেন রসুল সাল্লাম কোনো প্রশ্নের সাথে সাথে উত্তর দিয়েছেন আবার কোনো প্রশ্নের উত্তর তাৎক্ষণিক ওনার জানা ছিল না তিনি অপেক্ষা করছেন এলমুল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে আসছে তারপরে রসেল ইসলাম জানিয়ে দিয়েছেন তাহলে আমাদের যে জ্ঞান চর্চা জ্ঞানের সমৃদ্ধি এবং জ্ঞানের সম্প্রসারণ এবং আমাদের জ্ঞানের জগৎকে সমৃদ্ধ করা জ্ঞানের ঝুলিকে সমৃদ্ধ করা মনোজগতের পরিবর্তন এই সমস্ত ক্ষেত্রে প্রশ্ন উত্তর একটি গুরুত্বপূর্ণ অংশ বংশ এক্স্যাক্টলি গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে আছে এই জন্য আল্লাহ তালা বলছেন যে ওয়াম্মা সা ইলা ফালাতানহার একেবারে ছোটবেলা থেকে আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও এটা আমাদের অনুসরণ করতে হবে ঘরে এবং প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাইরেও যে বাচ্চারা অনেক অনুসন্ধিত হয় তাদের কিউরিয়াসিটি অনেক বেশি থাকে তাদের ব্রেইন সম্পূর্ণটাই খালি থাকে মনের অবস্থাটাও তো তারা কিন্তু অনেক বেশি প্রশ্ন করে সে জানতে চায় জানতে চায় তাহলে আপনি একটা শিশু দুই বছর পূর্ণ হলে সে শিখতে শুরু করে জন্ম থেকে দুই বছর পর্যন্ত একটি শিশুর এটা মনোবিজ্ঞানের কথাই শিশু মনোবিজ্ঞানের কথা যে জন্ম থেকে দুই বছর পর্যন্ত একটি শিশু কিছু শিখতে পারে না কেন শিখতে পারে না আমি একটা উচ্চতর ট্রেনিং ছিলাম সেখানে জিজ্ঞেস করেছিলাম যে বিজ্ঞানীকে উনি বললেন যে এই পর্যন্ত তার ব্রেন ডেভেলপ করে না সেভ করার জন্য আচ্ছা এমনি হয়তো কিছু শব্দ সে উচ্চারণ করতে পারে কিন্তু সে সেভ করতে পারে না আচ্ছা তো দুই বছর পূর্ণ হলে পরে আমার এটা প্রশ্ন ছিল আমাদের একজন ওই রকম শিশু বিশেষজ্ঞ সার্জন বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ওনার ক্লাসে যে কেন দুই বছর পর্যন্ত মনে রাখতে পারে না তো উনি বলছিলেন যে আসলে আমার কাছে এটার কোন স্পষ্ট জবাব নেই তো আমার মনে হয় যে আমাদের মালিক সন্তান যে দুই বছর মেয়াদে মায়ের স্তন চুষে খায় এই স্মৃতি তার মনে মস্তিষ্কে থাকুক আল্লাহ তালে এটা চান না হ্যাঁ এই জন্য খুব গভীর উত্তর এটা চান না এই জন্য দুই বছর পর্যন্ত সে কিছু মনে রাখতে পারে ওই সময় অনেক বিষয় আস তার কাছে ওপেন হয় যেটা একটু বড় বাচ্চার কাছে হয়তো ওপেন যে হবে না আমার কাছে মনে হলো যেটা খুব যুক্তিপূর্ণ একটি উত্তর দিয়ে তারা তো ওই বাচ্চাকে ওই সময় পর্যন্ত দুধ পানের জন্য দুই বছর এবং আর এক বছর জি তারপরে আহ উনি বললেন যে সে শিখতে শুরু করে মনোবিজ্ঞান বলে যে দুই থেকে তিন বছর এই বয়সের বাচ্চারা দুইশো শব্দ মুখস্ত করতে পারে প্রথমে তার পনেরো বিশ মিনিট তিরিশ মিনিট মনে থাকে তারপরে যায় কিন্তু আস্তে আস্তে সে এটা সেভ করতে শুরু করে আচ্ছা তাইলে দুই বছর শেষ হলে তৃতীয় বছরে এক বছরে সে দুইশো শব্দ মুখস্ত করতে পারে এখন এখানটাতে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যাদের ঘরে বাচ্চা আছে যাদের ঘরে বাচ্চা আছে আমরা তো 6 প্লাস হলে তাকে ক্লাস 1 এ ভর্তি করব জি তাই না জি জি 6 প্লাস হলে তাকে ক্লাস 1 এ ভর্তি করব কিন্তু এই যে তিন তৃতীয় বছর থেকে 6 বছর পর্যন্ত চারটি বছর তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ চার বছর হ্যাঁ চার বছর তার শিক্ষা আছে না নাই অবশ্যই আছে বলে হ্যাঁ শিক্ষা আছে হ্যাঁ এটা কোন শিক্ষা সেটা হচ্ছে অনানুষ্ঠানিক শিক্ষা অনানুষ্ঠানিক শিক্ষা কাহাকে বলে অনানুষ্ঠানিক শিক্ষা হচ্ছে যে বই নাই খাতা নাই কলম নাই ক্লাস নাই বেঞ্চ নাই ডেস্ক নাই মাস্টার নাই সনদপত্র নেই ফার্স্ট নাই ফেল নাই পরীক্ষা নেই কিচ্ছু নেই কোনো আনুষ্ঠানিক শিক্ষার কোনো ব্যবস্থাই নেই সে পরিবেশ থেকে শিখবে এরকম মাহাউল এরকম ফেজা এরকম পরিবেশ তার জন্য তৈরি করা হবে ক্রিয়েট করা হবে যে পরিবেশ থেকে সে শিখবে তো আমি বলছিলাম আপনাকে যে বাচ্চারা প্রশ্ন করে অনেক বেশি তো প্রশ্ন করলে মা বাবার উচিত হচ্ছে কখনোই বিরক্ত না হওয়া আমার মনে রাখতে হবে যে আমার বাচ্চার জ্ঞানের অর্ধেক হচ্ছে সেই প্রশ্ন প্রশ্ন উত্তর দিয়ে সে জ্ঞানের জুলি সমৃদ্ধ করছে হ্যাঁ সে শিখতে শুরু করেছে সে প্রশ্ন করেছে মানে মোহতারাম সে অর্ধেক জ্ঞান শিখে ফেলছে এই জন্য যে মনে করেন যে বিষয়ে সে প্রশ্ন করছে তার ব্রেনের মধ্যে এটা অন্তত চলে আসছে যে এরকম একটা বিষয় আছে এখন হোয়াট ইজ ইট হুম এই জন্য আপনি দেখেন যে ফেরেস থেকে আল্লাহ তালা পাঠিয়েছেন হজরত জিব্রিল ইসলামকে একজন মানুষের সুরোতে হ্যাঁ এবং তিনি এসে রস ইসলামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছেন আত্মহাতুর সুরোতে বসেছেন এবং বলছেন মাল ইমান উমাল ইসলাম উমাল এহসান হাদিসে জিবরিল যে ইমান কি ইসলাম কি এহসান কি অথচ তিনি শিখাতে এসছেন তো এই যে প্রশ্ন করেছেন প্রশ্ন উত্তরের মাধ্যমে তিনি চলে যাওয়ার পরে সাহাবাইকে রামকে রসুসন বললেন জানো তিনি কে বললেন যে তিনি জিবরিল ইসলাম ইনি ছিলেন তোমাদেরকে দিন শেখাতে তাহলে বুঝা গেল প্রশ্ন উত্তর হচ্ছে শিক্ষাধিকার শিক্ষা আদান প্রদানের শিক্ষা দান এবং শিক্ষা গ্রহণের একটি মাধ্যম গুরুত্বপূর্ণ মাধ্যম এবং গুরুত্বপূর্ণ পদ্ধতি পদ্ধতি হ্যাঁ পদ্ধতি সুতরাং আমাদের বাচ্চারা মক্তবে অথবা স্কুলে কিন্ডার গার্ডেনে মাদ্রাসা স্কুল কলেজে যাওয়ার আগে সে ঘরে মায়ের কুল থেকে প্রশ্ন শুরু করে এই জন্য আমাদের মা বাবাকে আমার মাঝে মধ্যে মনে হয় যে কাপলদেরকে নিয়ে কোনো ট্রেনিং শুরু করি কাপল আচ্ছা তাদেরকে নিয়ে ট্রেনিং শুরু করি যে তারা ভবিষ্যতে যে সন্তানের দায়িত্ব নিতে যাচ্ছে এই সন্তানের সাথে তাদের আচরণ কেমন হবে সেটি জানানোর জন্য তো এই জন্য দেখেন যে বাচ্চারা প্রচুর প্রশ্ন করবে প্রশ্ন করবে যে প্রশ্নের উত্তর আপনি জানেন সেটা আপনি বলবেন প্রশ্ন করবে যে যেটার উত্তর আপনি জানেন না সেরকম প্রশ্ন করবে বিব্রতকর প্রশ্ন করবে কিন্তু কোনো প্রশ্নের ক্ষেত্রেই তাকে ধমক দেওয়া যাবে না ও আমা ফালা তানহার এটা আমাদের সকল পিতামাতাকে যেমন জানতে হবে শিক্ষকদেরকেও জানতে হবে প্রশ্নের দরজা অবারিত রাখতে হবে সকল মানুষের জন্য প্রশ্নের দরজা অবাহিত রাখতে হবে আপনি শাসককেও এটা মানতে হবে হজরত উমর মতো বর্দ জাহানের খলিফা তিনি দিতেছেন চিন্তা করেন খুদ্ যখন দেন তবে এটা মর্যাদা কত রসুজাল ইসলাম বলেছেন ইমাম মন্তাকালামা জুমাতে ইমামু ইয়াহতুবু সালাহুল জুমা যে খতিব ইমাম সাহেব খুদ্া দিচ্ছেন এই সময় যে কথা বলবে সে গাধার মতো তার জমার কোনো সাব হবে না মানে খুদ বা শোনা আমাদের জন্য তাইলে দিচ্ছেন পরনে দুটি কাপড় আর রাষ্ট্র থেকে সব নাগরিককে একটা কাপড় দেওয়া হয়েছে এদের আগে একজন নাগরিক দাঁড়ায় গেছেন খুদ বা পরে দিবেন দুটি পোশাক কোথায় পেলেন আপনি চিন্তা করেন জবাবদিহিতা এই যে গুড গভর্নেন্সের কথা আমরা বলি স্বচ্ছতার কথা বলি শুদ্ধাচারের কথা বলি তাই না এগুলি তো এখন খুবই পরিচিত শব্দ হ্যাঁ কেমন ছিল জবাবদিহিতা হলিফকে কাঠগোড়ায় দাঁড় করি একজন সাধারণ নাগরিক প্রশ্ন করছে আমাদের সবার জন্য একটা আপনার জন্য আপনার জন্য দুইটা আসলো কোথাও থেকে

অনেক প্রশ্ন করে আমাদের মা বাবারা এটা না বোঝার কারণে বাচ্চাগুলোকে ধমক দিয়া মারধর করিয়া হাবাগুবা বানিয়ে ফেলে হাবাগুবা বানিয়ে ফেলে আমি সবার জন্য বলছি আমি একটা উচ্চতর ট্রেনিংয়ে গেছিলাম ইউনিসেফের তো সেখানে আমাদেরকে দেখানো হয়েছিল যে মাথায় টাচ করলে আমরা তো মাথায় মারি হ্যাঁ হ্যাঁ অথচ রসুসুল ইসলাম বলছেন যে এই যে অংশটা এই পুরা অংশে টাচ করে হারাম কঠোরভাবে নিষেধ করেছেন এমনকি পশু পাখির মুখেও মারতে নিষেধ করেছে তো আমাদের এই যে মাথা আছে না মাথার পিছনে আমাদের এই যে জায়গাটা এই এই জায়গার নিচেই আছে যেটা নার্ভাস সিস্টেমকে নিয়ন্ত্রণ করে হ্যাঁ শরীরে শরীর এটা একটা কয়েনের মতো কয়েনের মতো আচ্ছা পুরো নার্ভাস সিস্টেমকে নিয়ন্ত্রণ করে ওটাতে আঘাত পড়লে সাথে সাথে আমাদের ব্রেইনের এরকম শত শত হাজার হাজার কোষ ইনএক্টিভ হয়ে যায়

আমি পরিবারের সিনিয়র সদস্য হিসাবে একটা বাচ্চাকে যে আঘাত করি সে আঘাতের কারণে তার যে ক্ষতি হয় সে ক্ষতি সমগ্র দুনিয়া বিক্রি করেও কভার করা যাবে না সমগ্র দুনিয়া বিক্রি করে কারণ আমরা ওই যে আমাদের মোবাইল মোবাইল যদি আনলক হয় লক লকড হয় তাহলে এটাকে আনলক করার জন্য সিস্টেম আছে কেমন ডাউনলোড করে কোম্পানির এগুলি সফটওয়্যার ডাউনলোড করে আমরা এটা করতে পারি কিন্তু মানুষের মাথার যদি লকড হয়ে যায় হ্যাঁ সেটা আনলক করার কোনো সিস্টেম আমাদের এখনো পর্যন্ত জানা নেই তো এই জন্য এই যে বাচ্চাদেরকে আমি এই বিষয়টা যেহেতু আসলো আমাদের এই আলোচনাতে যে বাচ্চারা প্রচুর প্রশ্ন করে হ্যাঁ আমাদের সব মা বাবাকে এই প্রশ্ন উত্তর এই সাদরে গ্রহণ করার জন্য আমাদের উদার হতে হবে সহজীল হতে হবে ধন্যবাদ মোহতারাম ইনশাআল্লাহ আপনার মেসেজটি আমাদের দর্শক পেয়ে গেছেন আশা রাখি যে এই জায়গাটিকে আমরা আমরা অত্যন্ত সচেতন থাকবো আমরা বাচ্চারা যখন আমাদেরকে প্রশ্ন করে আমরা জেনে নেবো যে সে জানার জন্য এবং তার জ্ঞানের জুলিকে সমৃদ্ধ করার জন্য সে প্রশ্নটা করছে সুতরাং তার প্রশ্নের যৌথপযুক্ত উত্তর দেওয়ার জন্য আমরা সচেষ্ট থাকবো সেজন্যই একজন শিক্ষিত বাবা শিক্ষিত মা হওয়াও জরুরি দর্শক মোহতারাম আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমার হাতে মাত্র পাঁচ মিনিট আছে আমরা আপনার আলোচনা থেকে একটা বিষয়ে আমার আমি নোট আউট করেছি এবং সেই বিষয়টি সম্পর্কে খুব ছোট্ট করে জানতে চাই যে এই যে আপনি বললেন যে আমাদের মনোজগত এবং আত্মার পরিশুদ্ধির জন্য যে অনেকগুলো ইস্যু বলেছেন এর মধ্যে একটি বলেছেন যে আফালাই এত কোরআনা যে তোমরা আল্লাহ সুমানতা বলছেন যে তোমরা কোরআনকে নিয়ে এত দবুল করো না কেন এই বিষয়টাকে একটু যদি একটু খোলাসা করতেন আমরা আসলে কোরআন মাজিদ তো ধরেন আল্লাহর কিতাব আসমানী কিতাব এই কিতাবের সাথে मोहब्बतের সম্পর্ক থাকলেও আমাদের জন্য উপকার জি ভালো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এই কোরআন মাজিদের সাথে যে কোনো ভাবে যেভাবেই সম্পর্ক লাগুক সেটা আমার মর্যাদা বৃদ্ধি করবে ন डाउट কোরআন তেলাওয়াত করলেও বিনা তিলাউত তেলাওয়াত সব সওয়াব হয় এরমা কোনো সন্দেহ নাই কিন্তু কোরআন এসেছে আমাদের দুনিয়া খিরাতের পথকে উন্মোচিত করার জন্য জি আমাদেরকে পথ দেখানোর জন্য জি কেমন জা লিকাল কিতাব হুদালিল মুত্তাকিন জি আমাদেরকে পথ প্রদর্শনের জন্য আর জি তো পথ তো কোরআনে বর্ণিত হয়েছে হ্যাঁ মুক্তির পথ বর্ণিত হয়েছে আমাদের এই ব্যর্থতার পথ বর্ণিত হয়েছে ওহাদাই না হুন্নাজুদাইন জি জি দুই রাস্তা আমি প্রদর্শন করেছি আল্লাহতাল বলতেছে তো এই জন্য এই পথ জানার জন্য যে আল্লাহ তালা কিভাবে আমার জীবন এবং জগৎকে ব্যবহার করলে আমার মালিক সন্তুষ্ট হবেন আমার মালিক আমার প্রতি সদয় হবেন আমার মালিক আমাকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবেন এবং আমার মালিক আমাকে খুশি হয়ে জান্নাত দিবেন এই পথ কোরআনে বর্ণিত হয়েছে জি কোরআন হচ্ছে হেদায়তের মূল উৎস জি কোরআনে সে কথা বলেছেন আল্লাহ তালা বলছেন শাহরুর ফিহিল কোরআন মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে কোরান কেন নাজিল হয়েছে হুদা লে নাস মানব জাতির হেদায়তের জন্য তো মানব জাতির হেদায়তের বর্ণনা ওবাই ইনহাত ইম মিনাল হুদা ওয়েলফুর খান হেদায়েতের বর্ণনা সম্বলিত কিতাব এবং সত্য মিত্রার পার্থক্যকার কিতাব জি এজন্য কোরানে দেখেন যে তার যে পরিভাষা সেখানে হালাল এর বর্ণনা আছে হারামের বর্ণনা আছে জি সেখানে মারুফের বর্ণনা আছে সেখানে মুনকারের বর্ণনা আছে জি সেখানে ইমানের বর্ণনা আছে সেখানে কুফরের বর্ণনা আছে জি তো এই জন্য আমাদেরকে কোরআনের উপর তদবা তালা মানব জাতির বিবেকের উপর চাবক মেরে চেতনা জাগানোর জন্য বলছেন আফালা জাত্বারুন আল কোরআন কেন না তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না একজাক্টলি এক্সাক্টলি এবং কোরআন নিয়ে যদি আমরা কোরআনের গভীরে ঢুকতে পারি কোরআনের মেসেজগুলো আমরা গ্রহণ করতে পারি এবং কোরআন আমাদেরকে কী নির্দেশনা দিয়েছে এবং কি বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য বলছে এই বিষয়গুলো যদি আমরা শিক্ষানীতি পারি অনুধাবন করতে পারি আমাদের আত্মগত পরিশুদ্ধি আরো দ্রুত ডেভেলপ করবে আমাদের বিশ্বাস বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন ও জমানা আমি মুআসসস্তে হামিলে কোরআন হকর আহা তারা ওই জমানাতে কোরআনের কে ধারণ করে জমানাতে সম্মানীয় সময়তে রয়েছে জি এক্স্যাক্টলি хар ہوئے হো tariqe quraan আর তোমরা অপদস্থ অপমানিত হচ্ছা আমাদেরকে কোরআনকে ধরতে হবে এবং কোরআনের শিক্ষাকে ধারণ করতে হবে আমলে ছড়িয়ে দিতে হবে যেটা আয়া। আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও মানুষের কাছে পৌঁছে দাও তো মানুষের হেদায়তের জন্য এবং মানুষের মনোজগতের পরিবর্তনের জন্য এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উপাদান হ্যাঁ জি মোহতারাম হ্যাঁ এটাই আপনার কাছ থেকে আলহামদুলিল্লাহ আমরা আত্মার পরিশুদ্ধি এবং আত্মার উন্নয়নের জন্য অনেকগুলো টিপস আপনাদের কাছ থেকে পেলাম যেগুলো একান্ত জরুরি আমাদের জন্য মোহতরাম আমাদের অনুষ্ঠানের সময় একদম ফুরিয়ে এসছে এবার বিদায় নেবার পালা ইনশাআল্লাহ আগামী পর্বে এরকম আরও কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা আবারও বসবো প্রিয় দর্শক আমরা দীর্ঘক্ষণ আত্মার পরিশুদ্ধি মনোজগতের উন্নয়ন প্রসঙ্গে আমাদের মোহতারামের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা শুনলাম দর্শক আমরা মনে করি যে আমাদের পাঁচিক পরিবর্তনের আগেও আমাদের মনোজগতের পরিবর্তন বেশি জরুরি যদি আমরা আত্মাগত দিক থেকে পরিশুদ্ধ হতে পারি তাহলে আমরা আমাদের জীবন এবং সমাজকে আরও দ্রুত সাজাতে পারবো আরও দ্রুত সুন্দর করে নিতে পারব তাই আজকে মুহতারাম তার আলোচনার মধ্যে অনেকগুলো পথ পন্থা পদ্ধতি এবং টিপস আমাদেরকে দিয়েছেন নিজেদের আত্মার পরিশুদ্ধি আমরা কিভাবে করতে পারি যদি এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে ধারণ করতে পারি এবং এগুলোর উপর আমল করি ইশা আমরা একজন প্রিয় মমিন হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবো দর্শক সময় হলো বিদায় নেবার